রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একদিন বললেন যে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনাহ সম্পর্কে বলবো না? তখন সাহাবা ইকরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে সবচাইতে বড় গুনাহ সম্পর্কে বলুন। তখন তিনি বললেন আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ারিদাইন, সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। এটা স্পষ্ট হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে। ওয়া উকুকুল ওয়ারিদাইন, দুই নম্বরে হলো পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, কারণ আপনি তাদের মাধ্যমে এই দুনিয়ায় এসেছেন। আল্লাহ স্রষ্টা আর যাদের মাধ্যমে পাঠিয়েছেন তারা কারা? পিতা ও মাতা। তারা যদি আপনাকে তাদের সম্পদ না দেন তাহলে আপনার কী আছে? আপনার করার কিছুই নেই। যদি তারা না দেন এটা তাদের ভুল, এটা ইসলামী শরীয়ত সাপোর্ট করে না, অথবা এক সন্তানকে দিল আর সন্তানকে দিল না, এটাও তাদের ভুল। আপনি আপনার বাবা মার ভালো চাইলে আপনি তাদেরকে বোঝান যে বাবা বা মা এভাবে কোনো সন্তানকে বেশি দিয়ে দেওয়াটা ইসলাম সাপোর্ট করে না, কিয়ামতের দিন তুমি ধরা খাবে। কিন্তু আপনি সেটা না করে আপনি অন্য ভাই বোনগুলোর জমিটা আরও নিয়ে নেওয়ার জন্য যদি চেষ্টা করেন তাহলে আপনি মারাত্মক অপরাধী। পিতামাতা আপনাকে লালন পালন যেটা করেছেন তার পারিশ্রমিক, তার বদলা তো আজীবন তাদের খেদমত করে শেষ করতে পারবেন না। তাহলে কেন তাদের সম্পদের প্রতি আপনার এত লোভ? আর যে জন্য আপনি হয়তো পিতামাতাকে কী করছেন, পিতামাতাকে ত্যাগ করছেন যে না আমাকে আমার বাপ সম্পদ দেয়নি অথবা আমাকে কম দিল ইত্যাদি ইত্যাদি, না সম্পদের কারণে পিতামাতাকে ত্যাগ করা আপনার জন্য মারাত্মক ভুল অপরাধ। আপনার একটা হক আছে পিতামাতার প্রতি, তাদেরকে দেখাশোনা। যদি আপনি এটা আদায় না করেন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে গ্রেফতার করবেন। তো বলছিলাম ছয় নম্বরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই বলেছেন যে সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। দুই নম্বরে এই হাদিসে বর্ণিত হয়েছে পিতামাতার অবাধ্য হওয়া। এই কথাটাই সূরা বানী ইসরাঈলে বলা হয়েছে ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ফয়সালা করেছেন যে তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, ওই দুইটা জিনিস মানবে। আর এইখানে বলা হলো এই দুইটার বিপরীত করা, ওই দুইটার বিপরীত করা। তাহলে আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফের হাদিস।